আমি একটি পাখিকে অনেক দিন ধরে, প্রথমে সাউন্ড তো বুঝতেই পারতাম না এটা কি কি সাউন্ড, প্রায় 4-5 মাস ধরে আমি এটাকে ট্রাই করে করে আজকে 22শে জানুয়ারি 2022 আমি অনেক দিন, মানে সকালবেলা হলেই সকাল 6টা থেকে 6:30টার মধ্যে আসে, একটু যদি ও আওয়াজ শোনে খুব ভীষণ, মানে আমি আস্তে করে দরজাটা খুলি ছাদের, সেখানে তখনও পর্যন্ত ও কিন্তু পালিয়ে যায়। আমি অনেক দিন ট্রাই করেছি ওর সাউন্ডটাকে ধরার জন্য ভিডিওর মধ্যে, তা কিছুতেই ধরতে পারি না। এর আগে অনেকবার ট্রাই করেছি, অনেক সকালে দিনে, প্রথমে বুঝতে পারতাম না কিসের সাউন্ড আসতো, তারা বাঁশের মধ্যে যেহেতু ও বারবার ঠোকরাতো, তার ফলে এর সাউন্ডটা ভালো করে আমি ধরতে পারতাম, মানে বুঝতে পারতাম না নিচে থেকে যে কিসের সাউন্ড আসছে, এরকম একটা অদ্ভুত সাউন্ড। তা অনেক দিন হয়ে গেছে, 6-7 মাস ধরে আমি ওকে ট্রাই করছি ধরার জন্য যে ভিডিওটা করব। তা আজকে অনেক কষ্ট, এর আগে ছাদের আওয়াজ শুনে ছাদে যখন দরজা খুলতাম তখনই ও পালাতো, কিন্তু ওকে আজকে আমি অনেক কষ্টে ধরেছি, মানে ভিডিওটা ও হয়তো বুঝতে পারেনি হয়তো, তাই অনেকক্ষণ ধরে ভিডিওটা করা যেতে পারে হয়তো, আমি পরে রেকর্ডিং করেছি। তা এই ধরনের সাউন্ড সহজে ধরা যায় না, আর কাঠঠোকরা পাখি খুবই সেন্সিটিভ, 6 মান্থ থেকে এই সিক্স মান্থ হবে, এর সাউন্ডটা অদ্ভুত, এবং আমি তো কিছুতেই বুঝতে পারতাম না যে কী করে সাউন্ডটা নিচের থেকে এরকম একটা আওয়াজ আসতো। তা আজকে বেশ কিছুক্ষণ হয়েছে আমি এই সাউন্ডটাকে ধরার চেষ্টা করেছি, তা হালকা হালকা বৃষ্টি পড়ছে শীতকালে, তার মধ্যে আমি ভোরবেলা 6টার কাছাকাছি এটা ধরেছি, আপনারা দেখুন শুনুন, খুবই সেন্সিটিভ বার্ড।